গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীয় অসমত প্রবেশ করবলে দিয়া নাই আলু ভর্তি ট্রাক। আর ইয়াকে রাজ্যত আলুর নাতনি হওয়ার পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি এবার যোগান মন্ত্রী রঞ্জিত দাসের কঠোর নির্দেশ, আলুর নাতনির প্রতি লক্ষ্য রাখি যদি কোনোবা ব্যাপারিয়ে ইয়ার সুবিধা গ্রহণ করে আলুর দাম বৃদ্ধি করবলে চেষ্টা করে তেন্তে সেই ব্যাপারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব অসম সরকারের ফালেরপরা। লগতে অসমত উদ্ভব হব পৰা আলুর নাতনির দরে একটা পরিবেশ জোড়াতাপলি মারিবর কারণে রাজ্য সরকারের ফালেরপরা কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সম্পর্কত রঞ্জিত দাসের ফালেরপরা এক বিশেষ মন্তব্য আছে। পুনে পুনে আমি ফুল প্লেজ মাধ্যমে আপনাদের জানাব বিচার সেই বিশেষ খবরটি। কঠোর হয়েছে যোগান মন্ত্রী রঞ্জিত দাস, কঠোর হয়েছে যোগান মন্ত্রী রঞ্জিত দাস। আলুর দাম বৃদ্ধি করলে মহাবিপদত পড়ব ব্যাপারী, খুচুরা বা পাইকারি ব্যাপারিয়ে যদি আলুর দাম বৃদ্ধি করে তেন্তে মহাবিপদত পড়ব। খুচুরা ব্যাপারী পাইকারি ব্যাপারী সকলে দাম বৃদ্ধি নকরার আহ্বান জানালে এবার যোগান মন্ত্রী রঞ্জিত দাসে। সকল জেলাতে প্রচুর পরিমাণে মজুত আছে আলু, দাম বৃদ্ধি করলে জেলা প্রশাসনক ব্যবস্থা লওয়ার তাৎক্ষণিক নির্দেশ প্রেরণ করা হয়েছে যোগান বিভাগের ফালেরপরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অলিখিত কথাত বন্ধ আছিল আলু ভর্তি ট্রাক, সমস্যা সমাধানের পশ্চিমবঙ্গের মুখ্য সচিবর সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। অসমলৈ রেলর জড়িয়ে আলুর আমদানি হব, অর্থাৎ আলুরে নাতনির প্রতি লক্ষ্য রাখি ইতিমধ্যে এখন বৃহৎ রেলেরে বহিরাজ্যের কেবল পশ্চিমবঙ্গ নহয় ভারতের বিভিন্ন প্রান্তরপরা অসমলৈ আলু অনার বাবে যুজা চলাইছে। এখন বৃহৎ রেলেরে আলু আনিবর কারণে অসম সরকারে যুজা চলাইছে। ইয়ার লগতে ইতিমধ্যে প্রতিখন জেলাতে রাজ্যের প্রতিখন জেলাতে প্রচুর পরিমাণে আলু মজুত আছে আর সেই প্রতি লক্ষ্য রাখি আলুর দাম যাতে বৃদ্ধি করব নোৱাৰে তার কারণে জেলা প্রশাসনলৈ কঠোর নির্দেশ প্রেরণ করা হয়েছে যোগান মন্ত্রী রঞ্জিত দাসের ফালেরপরা, অর্থাৎ যোগান বিভাগের ফালেরপরা। অর্থাৎ পশ্চিমবঙ্গের ফালেরপরা যিসমূহ আলু ট্রাক অসমত প্রবেশ করবলে দিয়া নাই সেই খবরকে বা সেই বিষয়টকে লৈ যদি কোনো খুচুরা ব্যাপারী বা পাইকারি ব্যাপারিয়ে অসমত যদি তেওঁলোকে আলুর দাম বৃদ্ধি করব বিচাৰে বা আলুর দাম বৃদ্ধি করে তেনে হলে সেই সকল ব্যাপারীর বিরুদ্ধে জেলা প্রশাসনে কঠোর ব্যবস্থা গ্রহণ করিবর কারণে ইতিমধ্যে রঞ্জিত দাসের ফালেরপরা নির্দেশ প্রেরণ করার কথা উল্লেখ করেছে। আর লগতে কেবল পশ্চিমবঙ্গের ফালেরপরা অহা যেটা রাস্তা আছে যেটা পথ আছে এই পথটা বন্ধ হয়ে আছে, কিন্তু অসমলৈ অহা বাকি রাজ্যের দিকেরপরা অহা যিসমূহ পথ আছে সেই পথসমূহ এতিয়াও খোলা আছে আর সেই পথসমূহে এতিয়াও অসমলৈ আলু আমদানির কথা চলি আছে বা আলু আমদানি হয়ে আছে। আর যদি সেই আলুয়েও অসমত নাতনি হয় তেন্তে শীঘ্রে এখন বৃহৎ রেলেরে বহিরাজ্যেরপরা অসমলৈ আলু অনার এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অসম সরকারের ফালেরপরা। অর্থাৎ অসমত আলু নাতনি এক প্রকারে নাই বলে কব পারি, কিয়নো অসম সরকারের ফালেরপরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিখন জেলাত যাতে আলুর নাতনি নহয় বা পিঁয়াজের নাতনি নহয় তেনে ধরনের অত্যাবশ্যকীয় সামগ্রী নাতনি দূর করবর কারণে পর্যাপ্ত পরিমাণের যোগান আছে বলে কৈছে মন্ত্রীগুলো। আনহাতে যদি কেনেবাকৈ নাতনি হয় আলুর তেন্তে বহিরাজ্যেরপরা রেলর জড়িয়ে এখন বৃহৎ রেলর জড়িয়ে আলু অনা হব বলে বা আলু অনা হব বলে এক বৃহৎ সিদ্ধান্তর কথা জানাইছে যোগান মন্ত্রীর ফালেরপরা। আমি পুনে পুনে এবার আপনার যোগান মন্ত্রী রঞ্জিত দাসের সেই বিশেষ মন্তব্য আপনাদের দেখাবলে চেষ্টা করেছো, যত জেলা প্রশাসনক কঠোর নির্দেশ দিয়ার লগতে কেনেদরে অসমলৈ রেলর জড়িয়ে আলু অনা হব সেই সম্পর্কে ব্যক্ত করেছে উক্ত মন্তব্যত যোগান মন্ত্রী। এখন যেটা মই আবেদন জানাইছিল রাইজক তেতিয়া দুই তিন ঘন্টার কারণে আলু ট্রাক বন্ধ হয়ে আসছিল, পরবর্তী সময়ত পশ্চিমবঙ্গ সরকারে মানে অলিখিত একটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ানির কথা বহু আলুর ট্রাক বন্ধ হয়ে আসছিল। পরবর্তী সময়ত যাকালি আমার মুখ্য সচিব ডাঙরিয়া এই বিষয় লৈ পেলায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিবর ইতিমধ্যে কথা পাতিছে আর যে আলু ব্যবসায়ীসকল আছে আর পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীসকলের ইতিমধ্যে আলাপ আলোচনা করে এই সমস্যার যাতে সমাধান করবা যায় তার কারণে প্রচেষ্টা চলা হয়েছে। আর ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মানে এখন রেল যোগে তাতে যান ট্রেক থাকে সেই এখন রেল যোগে নাফেটর জড়িয়ে আলু অনার কারণে ব্যবস্থা করা হয়েছে দৌড়া মরার কারণে। এই যেহেতু আমার একটা আশুতীয় একটা মানে শিতান একটা আছে আর সেই শিতানের জড়িয়ে নাফেটক ইতিমধ্যে আমার মুখ্য সচিবে ইনস্ট্রাকশন দিছে
কিন্তু ইয়ার উপরে আমি দেখিছো অন্য অন্য প্রদেশের পৰা ইতিমধ্যে আলু নিরন্তর গতিত ইতিমধ্যে সাপ্লাই চলি আছে, যদিও পশ্চিমবঙ্গ আছে কিন্তু অন্য রাস্তায় যেহেতু দুটা আমার রাস্তা যেহেতু আছে বিভিন্ন প্রদেশের পড়া রাস্তা, গতি এটা পথে নিরন্তর গতিত চলি আছে। আর আমার জেলা আয়ুক্ত সকলের লগত আমি কথা বতরার পিছন আমি নিশ্চিত হয়েছি যে আমার জেলা সমূহ আলুই হোক বা পিঁয়াজই হোক নিত্য সামগ্রী নিত্য ব্যবহার সামগ্রী সকল আমি ইতিমধ্যে মজুত আছে প্রচুর পরিমাণ। গতি মানে ব্যবসায়ীসল পুনর্বার আহ্বান জানাইছো যে তেওঁলোকে যাতে পাইকারি ব্যবসায় বা খুচরা ব্যবসায়ীসকলে যাতে এই অজুহাতত যাতে দাম বৃদ্ধি নকরে, আর দাম বৃদ্ধি যদি করে তো নিশ্চিত ওপর জেলা প্রশাসনে ব্যবস্থা লওয়ার কারণে জেলা প্রশাসনক নির্দেশ অর্পণ করা আছে। এখন যেটা মই আবেদন জানাইছিলাম রাইজক তেতিয়া দুই তিন ঘন্টার কারণে আলুর তাখন বন্ধ হয়ে আসলে পরবর্তী সময়ত পশ্চিমবঙ্গ সরকারে মানে অলিখিত একটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ানির কথাত বহু আলুর ট্রাক তেনেকুৱাকৈ বন্ধ হয়ে আসলে পরবর্তী সময়ত